নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি ব্যাঙ্গালুরু হ্যাঁ আমরা ইতিমধ্যে হাওড়া স্টেশনে চলে এসেছি আছে সকাল দশটা পঁয়তাল্লিশের দুরন্ত এক্সপ্রেস এবং এই দুরন্ত এক্সপ্রেস ধরেই যাব ব্যাঙ্গালোর সঙ্গে রয়েছে বাবা মামা মামি মোট আমরা চারজন যাচ্ছি ব্যাঙ্গালোর যদিও দুর্ভাগ্যবশত আমার টিকিট অন্য কম্পার্টমেন্টে তাই উনত্রিশ ঘন্টা জার্নি একা একাই করতে হল চলুন ব্যাঙ্গালোরে যাওয়া এবং ব্যাঙ্গালোরে গিয়ে নিমহ্যান্স এবং সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনাদের জানাই যাওয়ার পথটা বেশ ভালো পথের মাঝেই ছোট ছোট পাহাড় পার হয়ে যেতে হয় হ্যাঁ আমি কিন্তু এখন রয়েছি উড়িষ্যায় পশ্চিমবঙ্গ পার হয়ে গেলেই মাঝে মাঝে আপনি দূরে দেখতে পাবেন ছোট ছোট পাহাড় তবে যারা ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর আসবেন তাদের জন্যে একটি কথা বলে রাখি এখানে ট্রিটমেন্ট খুব সুন্দর হয় এবং খরচও কম হয় যে জিনিসটা এখানে ট্রিটমেন্টের জন্য লাগে তা হল সাহস এবং সময় যদি একটু সাহস করে আপনি হাতে বেশ কয়েকটা দিন সময় নিয়ে ব্যাঙ্গালোর আসতে পারেন তাহলে যে কোনো প্রকারের ট্রিটমেন্টই পশ্চিমবঙ্গের তুলনায় অনেক কম খরচে আপনি কিন্তু করাতে পারবেন যাই হোক আমি এখানে দুটি ক মানে হসপিটালে গিয়েছি একটি হচ্ছে নিমহেন্স নিমহেন্স হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম নিউরোলজির একটি হসপিটাল এখানে স্নায়ুরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা হয় মামা এবং বাবার বয়সজনিত কারণে বিভিন্ন সমস্যা এবং সমস্ত রকমের ফুল চেক আপ করানোই আমার লক্ষ্য তাই আমরা আবার ব্যাঙ্গালোরের পথে ছুটে চললাম অনেক দেখা হল ব্যাঙ্গালোর আসার রাস্তা এবার পৌঁছে গেলাম এস এনভিটি ব্যাঙ্গালুরু যে স্টেশন সেখানে আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলো প্রায় উনত্রিশ ঘন্টা পর একই ট্রেনে থাকা বাবা এবং মামা মামিদের সঙ্গে দেখা হবে আমি এই কম্পার্টমেন্টে একাই ছিলাম পৌঁছে গেছি বেঙ্গালোর স্টেশনে আমি এখন একা রয়েছি এখন যেতে হবে বাবাদের কাছে সরে এখানে শেষ হয়ে গেছে আর যাবে না ব্যাঙ্গালোর স্টেশন থেকে আমরা যাচ্ছি উইলসন গার্ডেন রোড এখানে যাওয়ার জন্যে আমরা একটি আটটিকা গাড়ি ওলাতে বুক করেছিলাম সামান্য খরচই মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরত্ব আমরা অতিক্রম করলাম এবং পৌঁছে গেলাম উইনসন গার্ডেন স্ট্রিটে তবে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল এখানে বাবাকে নিয়ে এসেছি ইতিমধ্যে একদিন অতিক্রান্ত হয়েছে আমরা নিমহ্যান্সের সমস্ত রকম কাজকর্ম মিটিয়ে এখন সেন্ট জন মেডিকেল কলেজের ওপিডি ডিপার্টমেন্টে রয়েছে। এবং এখানে প্রায় দিন অতিক্রান্ত করে দুই দুইবার ডাক্তার দেখানোর পর বাবাকে অ্যাডমিট করি এই হসপিটালে চার দিনের জন্য বাবাকে এখানে কিন্তু ভর্তি থাকতে হয় এখানে নিয়মটাই হচ্ছে ভর্তি রেখে দিন রাত চিকিৎসা করা এবং এই চিকিৎসা পদ্ধতির ফলেই এরা যে কোনো রোগীর সমস্ত রকমের চেক আপটা কিন্তু করতে পারে যদিও আমি বিয়াল্লিশ নম্বর কাউন্টারে লাইন দিয়েছি রেজিস্ট্রেশন করানোর জন্য এবং দেখতেই পাচ্ছেন এখন বসে আছি ডাক্তার দেখানোর জন্য যাই হোক বাকি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্যাঙ্গালোর সংক্রান্ত যে কোনো চিকিৎসার যে কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার পুরো ভিডিওটিকে দেখুন আশা করি ভালো লাগবে ব্যাঙ্গালোর সিটির যানজট বেঁকে যাচ্ছে রায়তা খাওয়াটা খাও এই হল ব্যাঙ্গালোরের একটি হসপিটালের ওয়েটিং রুম ওয়েস্ট বেঙ্গল হলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি আপনি পেতেন এটা কিন্তু হসপিটাল রকম নার্সিং হোম নয় ব্যাঙ্গালোরের সেন্ট জন মেডিকেল কলেজ হসপিটাল আমি সকালের দৃশ্য দেখাচ্ছি যেখানটাই দাঁড়াবেন লিফ্ট দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এটা একটা চার্জ হসপিটাল গুড মর্নিং সকল সকল স্নান করে নিয়েছি এখন যাচ্ছি খাবার নিয়ে হয়ে গেছে এটা একটা কাঠের পেন্টিং কত সুন্দর দেখতে লাগছে দেখুন